5 सेप्टेम्बर धूपगुड़ी विधानसभा उपनिर्वाचन और उपनिर्वाचन 30 कम्पानी केंद्रीय बाहिनी मोतायनेर सिद्धांत निल केंद्रीय निर्वाचन कमिशन 260 बूथ प्रथम 15 कम्पानी केंद्रीय बाहिनी मोतायनेर सिद्धांत पर 30 कम्पानी करार सिद्धांत केंद्रीय बाहिनी बाड़ानोर सिद्धांत निर्वाचन कमिशन ठीक हठात करे केन आरो 15 कम्पानी केंद्रीय बाहिनी बाड़ानोर सिद्धांत से विषय अपडेट नेब। षष्ठी चट्टोपाध्याय प्रतिनिधि रही संगे टेलिफोन लाइने। षष्ठी 5ই সেপ্টেম্বর निर्वाचन तार आगे हठात करे आरो 15 कम्पानी केंद्रीय बाहिनी बाड़ानोर सिद्धांत केन? দেখো অবশ্যই বলা যেতে পারে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের এটা বিনোজির সিদ্ধান্ত, কারণ 15 কোম্পানি আগে থেকেই মূলত সিট ছিল যে এই ধূপগুড়িতে যে উপনির্বাচন হতে চলেছে সেই উপনির্বাচনে একটা চতুর্মুখী লড়াইয়ের একটা উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। এই চতুর্মুখী লড়াইয়ে প্রায় 260টি বুথ রয়েছে ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে, এবং এই 260টি বুথের মধ্যে যে পরিমাণের কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে তাতে মনে করা হচ্ছে যে প্রতিটি বুথেই প্রায় 3 থেকে 4 জন সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী থাকছে। এবং শুধু তাই নয়, এলাকার যে রুটমার্ক অর্থাৎ এলাকার যে সমস্ত এলাকা ধূপগুড়ি বিধানসভা এবং তার লাগোয়া, যাতে বাইরে থেকে এই বিধানসভা কেন্দ্রের মধ্যে কেউ বহিরাগত প্রবেশ করতে না পারে সেদিকেও কিন্তু নজর রাখছে রাজ্য কেন্দ্রীয় নির্বাচন কমিশন। এবং ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে বিজেপির মূলত এখানে বিধায়ক ছিল, কিন্তু তার যে মৃত্যু এবং সেই মৃত্যুর পরেই এই কেন্দ্রে উপনির্বাচন করার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় নির্বাচন কমিশন। যদিও এখনো পর্যন্ত যে এই কলকাতা আরো একটি বিধানসভা কেন্দ্র রয়েছে যেটা মানিকতলা বিধানসভা কেন্দ্র, দীর্ঘদিন রাজ্যের মন্ত্রী অর্থাৎ সাধন পাণ্ডে তার মৃত্যুর পর এই মানিকতলা বিধানসভা কেন্দ্রে এখনো পর্যন্ত কেন্দ্রীয় নির্বাচন কমিশন সে এই নির্বাচন করার ক্ষেত্রে কোনো রকম সিদ্ধান্ত নেয়নি। কিন্তু ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে সম্প্রতি এইখানকার বিধায়কের মৃত্যুর পর যেভাবে তড়িঘড়ি এখানে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন, কোথাও যেন একটা সিঁদুরে মেঘ দেখতে পাচ্ছে বিরোধীরা। এবং শুধু তাই নয়, এই ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনে অতিরিক্ত যে কেন্দ্রীয় বাহিনী সেটাই কিন্তু ভাবিয়ে তুলেছে শাসক দল তৃণমূল কংগ্রেসকে। বেশ, ধন্যবাদ ষষ্ঠী। ধূপগুড়ি উপনির্বাচনে 30 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের, নিঃসন্দেহে বেনজির সিদ্ধান্ত কেন্দ্রীয় নির্বাচন কমিশনের। 260টি বুথের জন্য প্রথমে 15 কোম্পানির কেন্দ্রীয় বাহিনীর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, পরে আরও 15 কোম্পানি বাড়িয়ে 30 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত কেন্দ্রীয় নির্বাচন কমিশনের।